আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম নতুন একটি মোবাইল ট্রিক্স নিয়ে হাজির হলাম আপনারা যদি কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে মোবাইল ট্রিক্সের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় তো ভিডিওটি আমি আর লম্বা করতে চাই না তাহলে চলেন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিই কিভাবে এক ক্লিকেই কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করার জন্য আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমার মোবাইল ফোন থেকে আমি সিম্পলিভাবে ভাবে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা সার্চ বারে সিম্পলি ভাবে লিখে দিবেন রিমুভ বিজি রিমুভ বিজি নামে লেখার পর এখান থেকে আপনারা দেখতে পাই একটি ওয়েবসাইট আপনাদের সামনে শো করছে তো সেই ওয়েবসাইট থেকে আপনারা এখানে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাই দেখছেন রিমুভ বিজি নামে সেই রিমুভ বিজি নামের অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন রিমুভ বিজি নামে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাইতেছেন যে আপলোড ইমেজ নামের যে অপশনটি রয়েছে সেটির উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের মোবাইল ফোনে থাকা গ্যালারিতে চলে যাবেন সেখান থেকে আপনারা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে কর্নারের যে ডান নামে অপশনটি দেখতে পাইতেছেন সেই ডান নামে অপশনটিতে ক্লিক করে দেবেন ডান নামে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথেই দেখবেন যে আপনাদের যে ছবিটা রিমুভ করতে চান ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান এক ক্লিকেই কিন্তু সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো আপনারা দেখতে পাইতেছেন যে এখান থেকে আমার এই ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি কিন্তু আর নেই এক ক্লিকের মাধ্যমে কিন্তু আমি সেই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পেরেছি তো এটা কিভাবে আপনাদের গ্যালারিতে শো করাবেন সেটি করার জন্য অবশ্যই নিচে যে ডাউনলোড অপশনটি দেখতে পাইতেছেন সেই ডাউনলোডে একবার ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড হয়ে সিম্পলিভাবে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের এই ভিডিওটা এখানে